অর্থপাচার ও মানব পাচারের অভিযোগে কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল আটকের পর থেকে বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে বসেছে কুয়েত সরকার। পাপুল সহ তার সঙ্গে আর কারা সম্পৃক্ত তা তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এমপি পাপুলকে টানা 8 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কুয়েতের প্রসিকিউশন বিভাগ। এদিকে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এমন ঘটনায় কুয়েত সরকার ও কুয়েতের জনগণের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছেন আমাদের কুয়েত প্রতিনিধি বিলাল উদ্দিন। বিলাল, কুয়েতে অর্থপাচার ও মানব পাচারের সাথে যে বাংলাদেশের একজন সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল জড়িত, এ নিয়ে আপনার কুয়েতের অবস্থা একটু আমাদেরকে বলবেন। জি, 6 জুন রাতে কুয়েতের একটি আবাসিক এলাকা, মুশরেফ নামক একটি আবাসিক এলাকা থেকে বাংলাদেশি সাংসদ, লক্ষ্মীপুর 2 আসনের সাংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে সেদেশের সিআইডি মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার করেছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন এবং তদন্ত সাপেক্ষ এখনো রয়েছে। তবে আমরা যারা এখানে দেশে সংবাদকর্মীরা যারা রয়েছি নির্ভর সূত্রে, অর্থাৎ এদেশের গণমাধ্যম সূত্রে আমরা সবকিছু শুনতে পারি, যেমন এদেশের বিভিন্ন সংবাদ সংস্থা, বিভিন্ন পত্রপত্রিকার সূত্র ধরে আমরা তার গ্রেফতারের বিষয়টি জেনেছি যে মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশি সাংসদ, লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সাংসদ সদস্য শহীদ ইসলামকে আটক করা হয়েছে। এবং এবং সে আটকের ফলে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে কুয়েতে। তবে শহীদ ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাবলিক প্রসিকিউশন জেলে বন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এখনো আটক রয়েছেন এবং এখানে তাকে আটকের পর বিশেষ করে তা ওর একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির কিছু সংখ্যক শ্রমিকরা জিজ্ঞাসাবাদে ওর কোর্টে গিয়ে ওরা সাক্ষী দিয়েছে বিষয়টি নিয়ে। তবে এখনো বিচারাধীন এটি জিজ্ঞাসাবাদ চলছে, তবে এটা আইনের আওতায় এখনো এ বিষয়ে একটা বিচারাধীন বিষয় নিয়ে আমরা কাউকে অভিযোগ করতে পারি নাই। অভিযোগ মানব পাচার এবং সেদেশের কানুন এবং এ বিষয়ে শ্রদ্ধা করতে হয়, সেদেশের বিভিন্ন আইন কানুন সম্পর্কেও আমরা অনেক সজাগ থাকতে হয়, সে সম্পর্কে বিষয়টি এখনো ততদিন রয়েছে। তবে আশা করা যায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সমাধান হবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এতে কি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে? অবশ্য এটা একজন সংসদ সদস্য হিসাবে এই অভিযোগ শুধু বাংলাদেশ নয়, পুরো দেশ এবং আমাদের মহান জাতীয় সংসদ থেকে শুরু করে ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে আমরা মনে করি। তবে বিষয়টি যেহেতু আদালতের বিষয়, আদালতের আইনের আওতায় তা এখন অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, আশা করি আমরা আমাদের দেশের ভাবমূর্তি যেভাবে বিনষ্ট হচ্ছে এবং তার প্রমাণ সাপেক্ষে অবশ্যই এটা এটা সুরাহা হবে। তো বিশেষ করে বাংলাদেশিরা বিভিন্ন উদ্বিগ্ন, কারণ এই যে একজন সংসদ সদস্য হিসাবে এই যখন অভিযোগ আমাদের দেশের জন্য শুভকর নয় এবং আমাদের দেশ ও জাতি অবশ্যই এ বিষয়ে খুব লজ্জিত, এবং কুয়েতের মানব পাচারের এ বিষয় নিয়ে মহান সংসদে, কুয়েতের সংসদেই আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। জি, ধন্যবাদ বিলাল আপনাকে।